মেসি নাকি রোনালদো, অর্জনের দিক দিয়ে কে সেরা? 2021 সালের 11 জুলাইয়ের আগ পর্যন্ত বেশিরভাগ নিরপেক্ষ ফুটবল ভক্তেরই উত্তর ছিল ক্রিস্টিয়ানো রোনালদো, কারণ ততদিনে পর্তুগালের হয়ে নিজের ক্যারিয়ারের একমাত্র মেজর আন্তর্জাতিক ট্রফি 2016 ইউরো জিতে নেন রোনালদো। আর ওইদিকে তখনও আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ট্রফি শূন্য মেসি। কিন্তু এরপরই আসে সেই মহেন্দ্রক্ষণ, আজ থেকে ঠিক 3 বছর আগে। 2021 কোপা আমেরিকা জিতে মেসি রোনালদোর মধ্যে কে সেরা, এই তর্কের একতরফা উত্তর বন্ধ করে দেন খোদ মেসি। সেই সঙ্গে শুরু হয় এক নতুন আর্জেন্টিনার উত্থান। ২০২১-এর 11 জুলাইয়ের আগ পর্যন্ত আর্জেন্টিনা তাদের শেষ কোপা আমেরিকার ট্রফিটি জিতে 28 বছর আগে, অর্থাৎ 1993-এর কোপা আমেরিকায় ছিল আলবি সিলেস্তেদের শেষ কোনো ট্রফি, বিশ্বকাপ তো ছিল এরও আগে। তখন থেকে 2021 পর্যন্ত 4 বার কোপা আমেরিকার ফাইনালে গিয়েও জিততে ব্যর্থ হয় আর্জেন্টিনা, এমনকি হেরে যায় 2014 ফিফা বিশ্বকাপের ফাইনালও। মেসিকেও থাকতে হয় আন্তর্জাতিক ট্রফি শূন্য। কিন্তু 2018-এর শেষ দিকে আর্জেন্টিনার কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক খেলোয়াড় লিওনেল স্ক্যালোনিকে। এরপর থেকেই বদলে যেতে থাকে দল, বাড়তে থাকে একটি ট্রফির ক্ষুধা, যা শুরুটা হয় 2021-এর কোপা আমেরিকা দিয়ে। পুরো দল ঐক্যবদ্ধ হয় মেসিকে একটি আন্তর্জাতিক ট্রফি জেতাতে, তাতে সবাই সফলও হয়। 11 জুলাই মারাকানা স্টেডিয়ামে সেবারের ফাইনালে ডিমারিয়ার একমাত্র গোলে স্বাগতিক ব্রাজিলকেই হারিয়ে 28 বছরের ট্রফি করা ঘুচায় আর্জেন্টিনা। সঙ্গে মেসিও চুমু খায় নিজ দেশের জার্সিতে ক্যারিয়ারের প্রথম কোনো মেজর ট্রফি। সেখান থেকে শুরু হয় উত্থান। 28 বছরের ট্রফি খরা কাটানোর পর এবার স্ক্যালোনির আর্জেন্টিনা ও মেসির নতুন লক্ষ্য হয়ে দাঁড়ায় ফিফা বিশ্বকাপ। ম্যারাডোনার হাত ধরে দ্বিতীয় ও শেষবারের মতো 1986-এর বিশ্বকাপ জেতার পর 18 ক্যারেট স্বর্ণের ট্রফিটি চেয়ার ছুঁয়ে দেখা হয়নি আলবি সিলেস্তেদের। তাই তো 2022 কাতার বিশ্বকাপে সেই 36 বছরের অপেক্ষার অবসান ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞা করে আর্জেন্টিনা দল, তাতেও সফল হয় মেসি বাহিনী। কাতারে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হেরে যেন এক অদম্য দলে পরিণত হয় আর্জেন্টিনা। নকআউটে একে একে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়াকে হারিয়ে আলবি সিলেস্তেদের একাই যেন ফাইনালে টেনে তোলেন মেসি। সেখানেও গোটা বিশ্ব দেখতে পায় মেসি ভেলকি। ফাইনালে টাইব্রেকে ফ্রান্সকে হারিয়ে 36 বছর পর বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা। সঙ্গে টুর্নামেন্ট সেরা মেসিও কোপার পাশাপাশি তার ক্যারিয়ারে যোগ করে নেন সবচেয়ে বড় বিশ্ব চ্যাম্পিয়ন ট্যাগ। সেদিন থেকেই অবসান ঘটে মেসি রোনালদোর মধ্যে কে সেরা সেই তর্কের, কারণ মেসি যে তখন এই তর্কেরও অনেক ঊর্ধ্বে চলে গেছেন। আর এই সব কিছু শুরুটাই হয় 2021-এর 11 জুলাই থেকে, সেই কোপা আমেরিকা জয় বদলে দেয় আর্জেন্টিনাকে।